কলেজের ইন্টারনাল পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে নিতে হবে। এই দাবিতে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দীর্ঘ সময় ধরে। হাবড়া শ্রীচৈতন্য কলেজের ঘটনা। কলেজের ইন্টারনাল পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে নিতে হবে, এই দাবিতে প্রিন্সিপালের ঘরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন কলেজ পড়ুয়ারা। ইন্টারনাল পরীক্ষা অফলাইনের বদলে অনলাইন নিতে হবে, এই দাবিকে সামনে রেখে হাবড়ার শ্রী চৈতন্য কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বুধবার দুপুরে শ্রী চৈতন্য কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে প্রায় তিন ঘন্টা এই বিক্ষোভ চলে। ছাত্রছাত্রীদের দাবি, করোনার কারণে বেশিরভাগ ক্লাসই অনলাইন হবার ফলে সেভাবে পড়াশোনা করতে পারেনি তারা। পরবর্তীতে কলেজ খুললেও অল্পদিনের অনুশীলনেই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। তার বহিঃপ্রকাশ হিসেবে দীর্ঘ তিন ঘন্টা প্রিন্সিপালের কক্ষের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। করোনা আবহাওয়া শেষ হয়ে গেছে বলে এবার কলেজ খুলেছে, কিন্তু কলেজ বেশিরভাগ টাইমই অনলাইন পরীক্ষা নিয়েছে এবং ক্লাস একদমই হয়নি। অনলাইন ক্লাস হয়েছে এবং পরীক্ষা মানে ক্লাস একদম হয়নি। কলেজে হয়তো এক মাস হয়তো ক্লাস হয়েছে, তাও ঠিকভাবে ক্লাস হয়নি, অফলাইন ক্লাস হয়েছে। এখন ছয় মাসের সিলেবাস সেটা দু মাসে করিয়ে এখন বলছে আমাদের অফলাইন এক্সাম দিতে হবে। আমরা কেন মানি? আমাদের দাবি বেশিরভাগ 100% এর মধ্যে 90% কলেজই অনলাইন এক্সামের উপর নির্ভরশীল। আমাদের কলেজই শুধু একমাত্র অফলাইন এখনো দাবি তুলছে। এদিন প্রিন্সিপাল কলেজে না আসার কারণে কলেজ কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয় যে অফলাইন পরীক্ষার নির্দেশিকা বদল করে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। কলেজের পক্ষ থেকে তার নোটিশ আজ রাতের মধ্যেই প্রত্যেকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা। আমাদের করোনা চলার পরেও আমাদের ম্যাক্সিমাম ক্লাস, যেমন ফোর্থ সেম থেকে শুরু করে সিক্স সেম, প্রত্যেকটা ক্লাস আমাদের অনলাইনে নেওয়া হয়েছে। অনলাইনে নেওয়ার পর খুব কম সংখ্যক ক্লাস আমরা ক্লাসে বসে ক্লাসরুমে বসে করতে পেরেছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যেখানে ইউনিভার্সিটি আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে, সেখানে এই অনলাইন এক্সামের সম্বন্ধে, অফলাইন এক্সাম সম্বন্ধে বলাটা পুরোপুরি মানে একদমই অপ্রাসঙ্গিক। তো সেই জন্যই আজকে আমরা দাবিতে এখানে আমাদের বিক্ষোভটা জানাই সাধারণ স্টুডেন্টদের নিয়ে। হ্যাঁ, আমাদের দাবি শেষ পর্যন্ত মানা হয়েছে, বলা হয়েছে কলেজের তরফ থেকে যে আমাদের একটা নোটিশ দেওয়া হবে অনলাইন এক্সামে। তো আমরা তারপর আমাদের বিক্ষোভ তুলে নিয়েছি। আমরা আশা করছি যে আমাদের দাবি মানা হবে এবং যেটা অনলাইন এক্সামের দাবি সেটাকে আমাদের মানা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া।